হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। তমজিৎ টিউটোরিয়াল আপনাদের স্বাগত। তো আগের দিন আমরা জাভাস্ক্রিপ্টের প্রিমিটিভ টাইপ অফ ডেটা নিয়ে আলোচনা করেছি, তো আজকে আমরা অবজেক্ট টাইপ নিয়ে করব। তো চলুন দেখে নিই। তো এখানে করেছি, তো আমাদের এখানে শুরু হবে আজকে অবজেক্ট টাইপ। ওকে, তো অবজেক্ট টাইপ আমাদের চার ধরনের হয়। তো কী কী হয়, সরি, আমাদের অবজেক্ট টাইপ পাঁচ ধরনের হয়, সরি, কী কী হয়। ওয়ান, অ্যারে। টু, ডেট। থ্রি, রেগুলার এক্সপেনশন এক্সপ্রেশন। ওকে, এক্সপ্রেশন। চার, ম্যাপ অ্যান্ড উইক ম্যাপ। ওকে, পাঁচ, সেট অ্যান্ড উইক সেট। সো আমরা একদম বেসিক এখন জাভাস্ক্রিপ্ট দেখছি এখন, তো আগে আমরা ডিসকাস করে নেব যে এইগুলো কী এবং কেন আমরা ফিউচারে পরে আবার জাভাস্ক্রিপ্ট যখন দেখাবো তখন আবার আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সো আগে আমরা দেখে নিই হোয়াট ইজ অবজেক্ট টাইপ। ওকে, হোয়াট ইজ অবজেক্ট টাইপ। তো অবজেক্ট টাইপ হচ্ছে আমাদের, এটা আমাদের আগেই বলেছি, আমরা মিউটেবল ডেটা। ওকে, এটা যে কোনো সময় ভ্যালু চেঞ্জ হতে পারে এবং আমাদের এখানে ডিফারেন্ট টাইপ অফ কাইন্ড ডেটা আমরা পেতে পারি। আর আমাদের সিনট্যাক্স ইউজ করতে হবে হচ্ছে কার্লি ব্রেসেস, কার্লি ব্র্যাকেট। ওকে, সো চলুন দেখে নিই। আমরা পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি, অবজেক্ট আর মিউটেবল। ওকে, ক্যান চেঞ্জ ভ্যালু, ক্যান চেঞ্জ এনি ভ্যালু এনি টাইম। ওকে, থ্রি, অবজেক্ট ইজ জাস্ট লাইক এ কন্টেনার। কন্টেনার মানে আমরা সবাই জানি দ্যাট ওই কন্টেনার কিন্তু নয়। ওকে, ক্যান হ্যাভ এ ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা। ওকে, সো আমাদের এখানে সিম্বল কী আছে, আমাদের এখানে সিম্বল সিনট্যাক্স হচ্ছে কার্লি ব্র্যাকেট। সো এখানে আমাদের হচ্ছে অবজেক্ট লিটারাল সিনট্যাক্স ওকে, সরি। তো বুঝতে পেরেছেন? তো চলুন আমরা একটা অবজেক্টের এক্সাম্পল আমরা দেখে নিই। তো এখানে আমরা লিখে দেবো দিস ইজ অবজেক্ট, জাস্ট আমরা লিখে দিলাম অবজেক্ট এখানে শুরু হচ্ছে। তো আমরা একটা কনস্ট্যান্ট নিলাম, নিয়ে আমরা লিখলাম ওবিজে। ওকে, ইকুয়াল টু আমরা ভ্যালু দেব বললাম আগে। সেখানে আমরা কী করবো দেখুন, আমি এখানে নাম দিতে পারি। সো এখানে আমরা দেব ধরুন নেম। ওকে, সো নেম এখানে আমি আমার নামই দিচ্ছি, ধরুন আমার নাম তমজিৎ। ওকে, তো এখানে আমি আরও কিছু দিতে পারি, ধরুন এখানে আমার কান্ট্রি। ওকে, ইন্ডিয়া। দেন আমরা এখানে আর কি অ্যাড করতে পারি, এজও অ্যাড করতে পারি, এজ অথবা ধরুন ইয়ার আমরা দিলাম 2020। ওকে, আচ্ছা, তো এটা আমরা যদি কনসোল ডট লগে প্রিন্ট করব, কনসোল ডট লগ, আমরা যে কোনো একটা করতে পারি, ধরুন আমরা ওবিজে ডট
আমরা করলাম ইয়ার। তো দেখুন এখানে ইয়ার আমাদের চলে আসবে, আমরা ইনসপেক্ট করব। ইনসপেক্ট করে আমরা কনসোলে যাব। এই দেখুন 2020 আমাদের এখানে এসে গেছে। অথবা আমরা এখানে আলাদা করেও কিছু করতে পারি, যেমন ধরুন আমরা নেম, তো ধরুন এখানে তমজিৎ চলে এসছে। তো এইভাবে আমরা কাজ করতে পারি। ওকে, তো আমরা যদি ডিলিট করতে চাই, আমরা ডিলিট ফাংশন ইউজ করতে পারি। যদি আমরা কিছু ডিলিট করতে চাই এখানে, তো আপনারা যদি পুরোটা এখানে প্রিন্ট করতে চান, ওবিজে আপনারা যদি দেন, এই দেখুন নেম, কান্ট্রি, ইয়ার পুরো দেখিয়ে দেবে আপনাদের। ওকে, এছাড়া যদি আমরা ডিলিট করতে চাই, ডিলিট মেথডও আমাদের ইউজ করা যায়। তো সো দেখুন এখানে ডিলিট ওবিজে ডট আমি দিলাম নেম। ওকে, সো এখানে ওবিজে দিলে কিন্তু আপনার দেখুন নেম থাকবে না। ওকে, সো এবার দেখুন যদি আমি এখানে মানে নেম দিয়েছি, এখানে আমি দিলাম ইয়ার। ওকে, এবং এখানে আমি কনসোলে ডট লগে আমি ইয়ার প্রিন্ট করতে চাই। তো ইয়ার যদি আমরা এখানে প্রিন্ট করি, তো দেখুন এখানে আনডিফাইন্ড আসবে, বিকজ আমরা এটা ডিলিট করে দিয়েছি এবং এর ভ্যালুটা এখানে পাচ্ছে না, যার জন্য এখানে আনডিফাইন্ড শো করছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো দিস ইজ ফর ডিলিট, আপনারা মনে রাখবেন এটা হচ্ছে নেম, আশা করি লিখতে হবে না, আপনারা বুঝতে পারছেন এটা নেম দেওয়া আছে এখানে, নেম, কান্ট্রি, ইয়ার দেওয়া আছে। তো এটা লিখে দিলাম, জাস্ট ডিলিট ফাংশন আমরা ইউজ করলে এটা আমরা করতে পারি। ওকে, তো আমি এটা কমেন্ট আউট করে দিচ্ছি। তো দেখুন এখানে আবার 2020 দেখিয়ে দিয়েছে। আচ্ছা, তো আমরা এবার দেখবো কি আমাদের অ্যারেটা কি। ওকে, তো এখানে লিখবো হোয়াট ইজ অ্যারে। তো অ্যারে হচ্ছে ডিফারেন্ট টাইপ, একটা কালেকশন করে ডিফারেন্ট টাইপ অফ ডেটা। ডিফারেন্ট টাইপ অফ ডেটা বলতে অ্যারে ইজ ডিফারেন্ট টাইপ অফ ডেটা। দেখুন 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যারে স্টার্ট উইথ 0, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আপনাদের অনেকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জানেন, যারা সবসময় কাউন্ট আমাদের কিন্তু 0 দিয়ে স্টার্ট হয়, স্টার্ট উইথ 0। ওকে, অ্যান্ড এন্ড উইথ আমাদের এন, এন ভ্যালু। ওকে, এগুলো কিন্তু আপনারা একটু মনে রাখবেন অ্যারে। আচ্ছা, আমরা দেখে নিই এর ইম্পর্টেন্ট কী কী আছে, তারপর আমরা এক্সাম্পলে যাচ্ছি। ইম্পর্টেন্ট ফিচার অফ অ্যারে, সো এখানে আমরা দেখে নিই অ্যারে এলিমেন্ট আমরা যে কোনো রকম টাইপে ইউজ করতে পারি, ক্যান বি এনি, যে কোনো রকম টাইপ অফ এলিমেন্ট হতে পারে। ওকে, ইট মে বি অবজেক্ট অর যে কোনো টাইপ অফ ডেটা হতে পারে, অবজেক্টিভ অর অবজেক্ট টাইপ ডাটা অথবা প্রিমিটিভ টাইপ ডাটা এটা হতে পারে। ওকে, অ্যারে সাইজ ইজ নট ফিক্স ফিক্স, সো ইউ ক্যান অ্যাড অর রিমুভ এনি অ্যারে এলিমেন্ট। ওকে, তো আমরা এটা কিন্তু করতে পারি, যখন আপনার ইচ্ছা তখন আপনি করতে পারেন এটা। ওকে, সো এটা গেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যারে ইজ 0, আগেই বললাম 0 বেসড, সো দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে ইজ 0,
first element of the array is 0 and the next element is 1. তো আপনারা অ্যারের কিছু ইম্পর্টেন্ট বুঝতে পেরেছেন, তো আমরা দেখে নিই চলুন কী করে অ্যারে আমরা কাজ করতে পারি। ওকে, তো এখানে আমরা একটা অ্যারের ছোট্ট এক্সাম্পল দেবো, অ্যারে। তো দেখুন এখানে আমরা কনস্ট্যান্ট দেবো, আপনারা যে কোনো রকম এক্সাম্পল দিতে পারেন। তো আমরা দিচ্ছি এখানে সি ওয়ান, ওকে, সি ওয়ান দিয়ে আমরা অ্যারে ডিফাইন করবো। তো আমাদের ওয়ান টু কমা থ্রি, সরি কমা থ্রি কমা ফোর কমা 55 দিলাম আমি, ওকে। সো আমি এটা সি ওয়ান দিলাম, সো আমি এখানে সি টু দিচ্ছি একটা, আপনারা যে কোনো কিছু নিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা জাস্ট ফর প্র্যাকটিসের জন্য আমি দেখাচ্ছি বেসিক। সো আমি এখানে নিচ্ছি ওয়ান কমা 11 কমা নুল নিলাম একটায়, ওকে। তো আমি 99 নিলাম অ্যান্ড আমি নিলাম 5। সো 5টাকে আমি নিলে হবে না, আমরা নিচ্ছি 5, ওকে। সো দেখুন খুব ইজি সিম্পলভাবে দেখাচ্ছি আমি, ওকে। দেন আমি আবার কনস্ট্যান্ট নিলাম সি থ্রি, আমি এখানে, সরি আমি এখানে ভ্যালু দিচ্ছি হচ্ছে হ্যালো কমা ওয়ার্ল্ড দেন কমা দেন অ্যারে, ওকে। তো দেখুন এখানেও আমি সিম্পলভাবে কিন্তু লিখেছি। সো এখানে যদি আমি কোনো রকম অ্যারে দেখতে চাই তো কী হবে আমরা দেখব। দেখুন এখানে আমরা আর একটা জিনিস দেখে নেব, আমরা আগে প্রিন্ট করে দেখে নিই চলুন আগে জিনিসটা কী আসছে, ওকে, তারপর আমরা আরও ডিটেলসে যাব। সো দেখুন এখানে আমি কনসোল ডট লগ করলাম, দেন এখানে আমরা লিখব হচ্ছে সি ওয়ান। আমরা যদি লেন্থ বার করতে চাই, এখানে যদি লেন্থ লিখে আমরা দেখুন লেন্থ, সো আমরা কিন্তু এখানে 5 লেন্থ দেখতে পাবো, বিকজ এখানে 0 1 2 3 4 5, ওকে। আমরা টোটাল 5টা কিন্তু আছে। তো এখানে যদি আমরা ধরুন সি থ্রি করতে চাই, এখানে সি থ্রি যদি আমরা লিখি তো আমাদের হবে 3 0 1 2 0 1 2, ওকে, 0 দিয়ে কাউন্ট হয় 0 1 2 3 4, টোটাল কিন্তু 5টা আমাদের, 5টা কিন্তু এখানে আছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এখানে লেন্থ কিন্তু জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ওকে। তো এখানে যদি আমরা ভ্যালু চেঞ্জ করতে চাই, ধরুন এখানে আমরা লিখব সি ওয়ান, আমরা যদি কোনো প্রপার ভ্যালু বের করতে চাই, ধরুন আমরা এখানে দেখতে চাই যে আমরা এখানে লিখবো জিরোর ভ্যালু কত, জিরো ইন্ডেক্স করতে চাই, যদি দেখুন আমাদের ওয়ান দেখাবে, বিকজ 0 0 1 2 3 4, ওকে। আমরা যদি এখানে ধরুন টু ইন্ডেক্স করতে চাই এবং এটা সি থ্রি করবো, এই যে সি থ্রি এর মধ্যে টু কোনটা হবে, 0 1 2, ওকে। তো দেখুন এখানে অ্যারে দেখাবে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানটা খুব ইজি, ওকে। তো আমি এখানে ভ্যালু চেঞ্জও করতে পারি, আবার বলছি দেখুন আমি যদি ভ্যালু চেঞ্জ করতে চাই তো আমি সি থ্রি নেবো, সি থ্রির মধ্যে আমরা ধরুন নেব হচ্ছে, আমরা সি ওয়ান নিচ্ছি সবার আগে, দেখুন সি ওয়ান আমরা ভ্যালু চেঞ্জ করব হচ্ছে ধরুন 2 নম্বর, তো ইকুয়াল টু দেবো আমরা লিখব হচ্ছে ওয়েলকাম টু জাঙ্গেল লিখলাম আমরা, ওকে। তো এখন যদি আমি সি ওয়ান তার মধ্যে যদি আমি টু ভ্যালু বার করতে চাই, তো দেখুন এখানে ওয়েলকাম টু জাঙ্গল, সি টু এর ভ্যালু এখন কোনটা হয়েছে, সি ওয়ান 0 1 2, ওকে। তো এটা কিন্তু টু ভ্যালু, এটা কিন্তু নয়, বারবার করে বলছি এটা কিন্তু নয়। সেখানে দেখুন যদি আমি থ্রি লিখে দিই,
তাহলে কিন্তু এখানে 3 আসছে এটা ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আপনারা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যদি আমরা সি এখানে পেস্ট করি তো দেখুন এখানে 5টা টোটাল লেন্থ এই যে লেন্থ টোটাল প্রথমে 5 দেন 1 2 3 ওকে ওয়েলকাম টু জঙ্গল দেখুন 0 1 2 3 0 1 2 3 দেন 55 ওকে তো আপনারা অ্যারে জিনিসটা বুঝতে পেরেছেন আশা করি আচ্ছা তো এরপর আমরা দেখব হচ্ছে ডেট তো ডেটটা আমরা কি চলুন দেখে নিই ডেট বার করা খুবই ইজি সো তা আমরা জাস্ট লিখে দিচ্ছি ডেট ওকে সো ডেটস আর রিপ্রেজেন্ট দ্য ডেট অ্যান্ড টাইম বুঝতেই পাচ্ছেন ডেটের মধ্যে লেখা আছে আমরা ডেট শো করাতে চাই ওকে সো 2 নম্বর হচ্ছে ডেট অবজেক্ট ইউজ টু গেট ডেট অর ইউ ক্যান ইউজ টু সেট ডেট ফর এ পার্টিকুলার ইভেন্ট আপনারা কোনো পার্টিকুলার ইভেন্টের জন্য ডেট সেট করতে পারেন আমরা এর মাধ্যমে ডেট সেট করতে পারি ইউ ক্যান অলসো স্পেসিফাই টাইম ইউজিং ডেট অফ অবজেক্ট ওকে তো আমার ডেট ফাংশনটা চলুন দেখে নিই আপনারা অনেকেই হয়তো ডেট ফাংশনটা জানেন এটা খুব ইজি তো চলুন আমরা দেখে নিই তাও একবার তো দেখুন এখানে যদি আমি দিস ইজ ডেট ওকে তো চলুন আমি কনস্ট্যান্ট নিলাম এখানে আমি লিখলাম নাও অথবা আপনি যে কিছু নিতে পারেন যে কোনো কিছু বাংলায় লিখছি আমি তারিখ ওকে সো নিউ ডেট ওকে সো এখানে কনসোল ডট লগ তারিখ সো দেখুন এখানে আমার ডেট শো করে দিয়েছে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম আমি ইন্ডিয়া কান্ট্রি আমার সো এখানে পুরো ফুল আপনাদের ডেট দেখিয়ে দেবে তো খুব ইজি আপনি এখানে যে কিছু দেখতে পারেন আপনি এখানে হাল্ক লাইক এখানে আপনি আমরা জাস্ট কল করছি এটাকে তো আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি তো সেম অ্যাজ ইট ইজ দেখাবে আমাদের সো ডেট আচ্ছা আপনারা ডেট আর বুঝতে পেরেছেন খুব ইজি আচ্ছা তো এরপর আমরা দেখব রেগুলার এক্সপ্রেশনস হোয়াট ইজ রেগুলার এক্সপ্রেশন তো আমরা দেখেছিলাম এখানে অবজেক্টের মধ্যে ঠিক আছে যে রেগুলার এক্সপ্রেশন তো চলুন আমরা দেখে নিই রেগুলার এক্সপ্রেশনস ওকে সো 1 নম্বর পয়েন্ট হচ্ছে রেগুলার এক্সপ্রেশন ইজ সাব ল্যাঙ্গুয়েজ অফ জেএস বা জাভাস্ক্রিপ্ট ওকে টু ইট ইজ ইউজ টু পারফর্ম কমপ্লেক্স সার্চ অ্যান্ড রিপ্লেস অপারেশন অন স্ট্রিং ওকে তো আপনারা বুঝতে পাচ্ছেন আমরা প্র্যাকটিক্যালও থিওরিক্যালিও দেখাচ্ছি এখন সিউ ক্রিয়েট সিম্বল ইট ইজ ইউনিক অ্যান্ড ইট উইল নট ম্যাচ এনি আদার সিম্বল তো এটা হচ্ছে আমাদের এটা আমরা ফিউচার রেগুলার এক্সপ্রেশনস নিয়ে আমরা আলোচনা করব তো আমরা ম্যাপ অ্যান্ড সেটস দেখিয়ে দিচ্ছি ম্যাপ অ্যান্ড সেটস
আমরা ফিউচারে এগুলো নিয়ে আলোচনা করব এবং এক্সাম্পল দেখাবো, আমরা বেসিক জাভাস্ক্রিপ্টের উপর দেখাচ্ছি এখন। সো এগুলো এখন আপনাদের বুঝতে অনেক প্রবলেম হতে পারে, অনেক কমপ্লিকেটেড হতে পারে, তো আমরা ফিউচারে এগুলো আলোচনা করব। জাস্ট আমরা একটা বুঝিয়ে দিচ্ছি যে এগুলো কী কাজে লাগে। নিউ ES6 ECMAScript, আগেও বলেছি ECMAScript 6-এ, ওকে, এ নিউ ডেটা টাইপ ইন্ট্রোডিউস হয়েছে, এগুলো কিন্তু নিউ ES6-এর, ওকে, সেট দে আর উইক, দে আর উইক কাউন্টার পার্ট, উইক ম্যাপ অ্যান্ড সরি স্পেলিং মিস্টেক হয়ে গেছে, উইক ম্যাপ অ্যান্ড উইক সেটস সেট, ওকে। সো সরি এখানে ক্যাপিটাল হবে আমার, এখানে ম্যাপ সেটসটা ক্যাপিটাল হবে, ওকে। তো আপনারা বুঝতে পারছেন এটাই আমি যেন করছি তাড়াতাড়ি। ম্যাপস আর জাস্ট লাইক অ্যান অবজেক্ট বাট ইট অফার্স মোর অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ দেন অবজেক্ট ইন সার্টেন সিচুয়েশনস, ওকে। সো 3 নম্বর পয়েন্ট হচ্ছে সেট আর সিমিলার টু অ্যারে, এটা সিমিলার অ্যারে অ্যারের মতোই কিছুটা একটা, ওকে। এটুকু আপনাদের বলে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা বুঝতেও পারছেন। ক্যান নট কন্টেন্ট ডুপ্লিকেট এলিমেন্ট, সো এটা আমাদের ম্যাপার সেটসের আপনার একটা জাস্ট বেসিক ধারণা দিলাম, ওকে। সো সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আমরা আরও জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল নিয়ে কিছু আসবো। আমি বুঝতে পারছি আমার অনেক টিউটোরিয়ালটা স্লো হয়ে যাচ্ছে, কারণ অনেক কিছু টাইপ করে দেখাতে হচ্ছে আপনাদের এবং এটা কমপ্লিকেটেড খুব, হয়তো অনেকের বুঝতে প্রবলেম হচ্ছে, ওই জন্য খুব আস্তে আস্তে দেখাচ্ছি আমি, ওকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।